একটি ছেলে স্কুল থেকে ফিরার পথে রাস্তায় বসে বসে কান্না করছিল। তখন একজন বৃদ্ধ লোক এসে তাকে জিজ্ঞেস করেন, বাবা তুমি কান্না করছো কেন? তখন ছেলেটি বলেন, আমি দরিদ্র বলে স্কুলে আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, মজা করে, তাই আমি ঠিক করেছি আমি আর কখনো স্কুলে যাবো না। তখন বৃদ্ধ লোকটি বলে, আমি তোমাকে একটা কাজ দেবো, তুমি করবে? ছেলেটি বলে, হ্যাঁ করব। তখন বৃদ্ধ লোকটি তার ঝুলি থেকে একটা পাথর বের করে দিয়ে বলে, এই পাথরটি তুমি কারো কাছে বিক্রি করবে না, তবে এই রাস্তার পাশে যত দোকান আছে সবার কাছে দাম যাচাই করবে। তখন ছেলেটি প্রথমে একটি লেবুওয়ালার কাছে যায়, সেখানে গিয়ে জিজ্ঞেস করে, এই পাথরটির জন্য আমাকে কি দিবেন? তখন লেবুওয়ালা বলে, এই পাথরটি তুমি যদি আমাকে দাও আমি তোমাকে 5টি লেবু দেবো। তারপর সে পাথরটি নিয়ে একটি ফলের দোকানে যায়, ফলওয়ালা বলে, এই পাথরটি তুমি যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে 1 কেজি আপেল দেবো। তারপর সে পাথরটি নিয়ে একটি চালের দোকানে যায়, চালওয়ালা বলে, তুমি যদি এই পাথরটি আমাকে দাও তাহলে আমি তোমাকে 1 বস্তা চাল দেবো। তারপর সে পাথরটি নিয়ে একটি স্বর্ণের দোকানে যায়, স্বর্ণওয়ালা বলেন, এই পাথরটির জন্য আমি তোমাকে 1 ভরি স্বর্ণ দেবো। তারপর সে পাথরটি নিয়ে একটি হীরের দোকানে যায়, সেখানে যাওয়ার পর লোকটি সেই পাথরটিকে অনেকভাবে পরীক্ষা করে দেখেন, দেখার পর পাথরটি ফিরিয়ে দেন আর বলেন, এই পাথরটি কেনার মতো সামর্থ্য আমার নেই, আমার সারা জীবনের সঞ্চয় করা টাকা দিয়েও এই পাথরটি আমি কিনতে পারবো না। তখন ছেলেটি সেই বৃদ্ধ লোকের কাছে ফিরে যান, এমনকি সমস্ত ঘটনা খুলে বলেন। তখন বৃদ্ধ লোক তাকে বলেন, অন্যের কথায় কখনো নিজেকে থামিয়ে দিও না, আসলে যে যেমন সে তোমাকে তেমন মন্তব্য করবে, অন্যের কথায় কখনোই নিজের গন্তব্য থামিয়ে দিও না।